গাইজ, আই এম রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি কিন্তু এখন প্রিয়তমার একটা আপডেট নিয়ে এসেছি এবং প্রিয়তমা মুভির সবথেকে বড় একটা হিট গান হচ্ছে কিন্তু ঈদের গান কুরবানি কুরবানি। তো এই গানটা কবে আসছে এই নিয়ে কিন্তু আমি আজকে বেসিক্যালি কথা বলবো, আলোচনা করব। তো এই গানটার আমরা শ্যুটিংয়ের কিন্তু কিছু ঝলক দেখতে পেয়েছিলাম এবং মানে দেখেই বোঝা গেছে যে গানটা কিন্তু অন্য লেভেলের হচ্ছে এবং এই গানটা কিন্তু একটা ঝড় তুলবে এই ঈদে। এবং এই ঈদে কিন্তু গানটা একদম সারা শহর জুড়ে সারা দেশ জুড়ে চলবে। তো প্রথম কথা, এই গানটা কবে আসছে? তো এই গানটা আসছে কিন্তু 24, 25, 26 এই তিনটে দিনের মধ্যে কিন্তু একদিন এই গানটা চলে আসবে, অর্থাৎ টিজারের পরেই কিন্তু কুরবানি ঈদের গানটা আসবে। আমরা কিন্তু প্রথমবার ফার্স্ট লুক ভিডিও দেখে নিয়েছি, এরপর আসছে টিজার এবং টিজারের পরেই কিন্তু ফার্স্ট যে গানটা আসবে সেটা কিন্তু এই গানটা। সুতরাং টিজারের পর আসছে এই গানটা এবং তার 24, 25, 26 এই তিন দিনের মধ্যে কিন্তু আসছে। এবং আমরা প্রত্যেকেই জানি গানটার শ্যুটিং কিন্তু মানে বাংলাদেশের একটা নামকরা শহর পানাম সিটি, সেখানে হয়েছে এবং 1 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু এই গানটার শ্যুটিং হয়েছে। এবং আরেকটা কথা যে বাংলাদেশের একজন নামকরা পরিচালক স্বপন চৌধুরী, তার একটা ইউটিউব চ্যানেল রয়েছে এবং সেখানে কিন্তু তিনি এই গানের একটা ঝলক একটা ফটো কিন্তু তিনি স্টোরি দিয়েছিলেন এবং এটা কিন্তু এই গানেরই। এবং তার থেকে আরও বোঝা যাচ্ছে যে গানটা কীরকম হয়েছে। সেখানে আমরা কিন্তু সাকিব খান এবং ইথিকা পল উভয়কেই দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে দেখতে পেয়ে। এবং এর হচ্ছে মানে গানগুলোর প্রত্যেকটা গানেরই কোরিওগ্রাফি কিন্তু আমাদের বাবা যাদব করেছে, সেটা আরও একটা ভীষণ ভালো খবর। তো গানটা কিন্তু একটা অন্য লেভেলের হতে চলেছে, আমরা যে স্টিল ফটো দেখেছি তার থেকে বুঝতে পারছি। এখনও তো আসল ঝলক বাকি রয়েছে জাস্ট, আর তোমরা প্রত্যেকেই জানো যে জাস্ট একটা ফার্স্ট লুকে কী অবস্থা, সেখানে হচ্ছে যখন টিজার আসবে বা এই কুরবানিদের গানগুলো আসবে তখন কী হতে চলেছে, গোটা বাংলাদেশ কেঁপে যাবে। সিরিয়াসলি বলছি, মানে বাংলাদেশ সহ আমাদের ভারতবর্ষ কিন্তু কেঁপে যাবে প্রিয়তমাতে। তো অনেকদিন বাদ এরকম একটা সিনেমা আসছে এবং তার গানগুলোও কিন্তু ভীষণ 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 ভালো। এবং শুধু কুরবানিদের গান নয়, যে রোম্যান্টিক সং আছে, স্যাড সং আছে, আমি কী কী গান আছে প্রিয়তমাতে তা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করেছি জাস্ট কিছুক্ষণ আগেই, পোস্ট করেছি আমার চ্যানেলে, যদি সেটা না দেখে থাকো গিয়ে দেখে নিও। এবং এই গানগুলো রয়েছে এবং কুরবানিদের গানের জন্য কিন্তু আমি ভীষণই আগ্রহী। তো যবে আসবে আমি সেটা নিয়ে তো অবশ্যই কথা বলবো। তো এই ব্যাপারে তোমাদের কি মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।